স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী বলে সরাসরি বোল্ড আউট, তাতে লজ্জায় লাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইন্ডোর ভর্তি তখন ইংলিশ জাতীয় দলের ক্রিকেটাররা। পার ক্রিকেট ভক্ত সুনাকের জন্য বিষয়টা বিব্রতকর হওয়াটাই তো স্বাভাবিক। দক্ষিণ লন্ডনের সারে কাউন্টি ক্লাবের এইস স্কুলস প্রোগ্রামে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, যেখানে 9 থেকে 13 বছর বয়সী স্টেট স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে ট্রেনিং সেশন করানো হয়। মূলত কৃষ্ণাঙ্গ পেশাদার ক্রিকেটার তৈরিতে আয়োজিত হয় এমন কার্যক্রম। তবে প্রধানমন্ত্রীর সফরটা সুখকর হয়নি। ব্যাট হাতে ড্রাইভ করার ব্যর্থ চেষ্টার পর ফিল্ডিংয়ে মন দিয়েছেন। যদিও এমন আউটের পরেও তৃণমূল ক্রিকেটের উন্নয়নে 35 মিলিয়ন পাউন্ড অনুদানের ঘোষণা দিয়েছেন সুনাক। ম্যাচ শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে গল্পও করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। সাবির মিথুন, সময় সংবাদ। Yeah, it's good. Do you guys like cricket? No. Yeah. No.